শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন এসএফআই নেতা শাহনাজ হোসেন। কি বলেছেন তিনি দেখব। দু বছর সরকার স্কুল কলেজ বন্ধ রেখেছিল, আমরা বলেছিলাম যে ক্লাস চালু করতে হবে, ক্লাস চালু করেনি সরকার। সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি, মেলা খেলা সব করেছে, ক্লাস চালু করেনি। আমরা আন্দোলন করেছি, তাই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এই সময়কালের মধ্যে আমাদের জেলায় কিছু কর্মসূচি আছে, আপনারা দেখেছেন। যে আমাদের মুর্শিদাবাদ জেলা, ঐতিহ্য সম্পন্ন জেলা, মুর্শিদ কুলিখান নামে জেলা, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এই জেলা, অথচ 1999 সালে আরএসএস যে ক্রাইটেরিয়া দিয়েছিল যে মুর্শিদাবাদের নাম আমরা তুলে দিব, আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি 2022 সালে এসে সে মুর্শিদাবাদ জেলাকে হঠাৎ করে তিন ভাগে ভাগ করে দিলেন। উন্নতি যদি হয় জেলা ভাগ করে, আমাদের তাতে কোনো আপত্তি নাই, কিন্তু জেলা ভাগের নামে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ নামকে তুলে দিবে এই জিনিস ভারতের ছাত্র ফেডারেশন মানবে না। আমাদের জেলায় যখন চাটা ঢুকবে, আমাদের নির্দিষ্ট দাবি আছে মুর্শিদাবাদ জেলা ভাগের নামে মুর্শিদাবাদ নাম তুলে দেওয়া চলবে না। আপনারা জানেন যে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি। আমাদের কমরেড শায়ক আশিক হোসেন সে গুলিবিদ্ধ হয়েছিল সেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আন্দোলনের ফলে যখন হলো, তখন কৃষ্ণনাথ কলেজ আমাদের জেলার ঐতিহ্য সম্পন্ন কলেজ, সেই কৃষ্ণনাথ রাজা কৃষ্ণনাথের নামটাই তুলে দেওয়ার চক্রান্ত করছে। আমরা বলতে চাইছি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে কিন্তু কৃষ্ণনাথ কলেজের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করতে হবে। তার জন্য আমাদের দাবি, আমাদের লড়াই, আগামী 2রা সেপ্টেম্বর সব গোটা পশ্চিমবঙ্গের দাবি নিয়ে, ভারতবর্ষের দাবি নিয়ে এখানে যাটা শেষ করে, যাটা শেষ হচ্ছে আপনার 1 তারিখ, আমরা 2 তারিখ হচ্ছে যে আপনার 2রা সেপ্টেম্বর কলকাতা কলেজ স্ট্রিটে সমাবেশ হবে। আমাদের জেলায় থেকে আমরা যাব, প্রায় 1000 ছাত্র কমরেড সেখানে যাবে। আমরা দেখাতে চাইছি যে, আমরা প্রমাণ করতে চাইছি যে ছাত্রছাত্রীদের পাশে, সাধারণ মানুষের পাশে এসএফআই ছাড়া কেউ নাই। আপনারা দেখেছেন যে আজকে নেতামন্ত্রীদের ঘর থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আর আজকে যারা গরিব মানুষের ছেলে, দিন আনা দিন খাওয়া, তাদের পড়াশোনা আজকে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে মুর্শিদাবাদ জেলায় হাজার হাজার ছাত্র ড্রপ আউট, মুর্শিদাবাদ জেলায় 712টি স্কুল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এই তৃণমূলের সরকার বন্ধ করে দিয়েছে। আপনার জলঙ্গি থেকে ফারাক্কা, আর এদিকে আপনার যদি লালগোলা থেকে রেজিনগর ধরেন, সব জায়গায় আপনার 712টি স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলের পর স্কুলে শিক্ষক নাই, স্কুলগুলি আজকে বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষক নাই তো বটেই, তারপরে এনসিটির যে নিয়ম 30:1, অর্থাৎ 30 জন ছাত্রে একজন শিক্ষক থাকবে, সেটা হচ্ছে না, সেটা তো হচ্ছে না। তার উপর আবার উৎসস্ত্রী পোর্টাল করেছে, যা এক একটু গ্রাম এলাকায় যা 2-1 জন শিক্ষক ছিল সেগুলি শহর এলাকায় চলে আসছে, শহরে এসেও 30:1, 30:1 যে রেশিও, সে রেশিও মেনটেন হচ্ছে না। তাহলে এই যে আপনার উৎসস্ত্রী পোর্টালের নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ, এই সরকার একদম নরেন্দ্র মোদীর যোগ্য উত্তরসূরি হচ্ছে মমতা ব্যানার্জি, মানে সাধারণ মানুষের জন্য কিছু ভাবে না। ভাবলে আজকে এই দুর্দশা ড্রপ আউট হতো না ছাত্রছাত্রীরা। আজকে নাবালিকাদের মুর্শিদাবাদ জেলায় বিয়ে হয়ে যায়, বাবা মারা বিয়ে দিতে বাধ্য হয় স্কুল কলেজ বন্ধ থাকার ফলে। আজকে কোনো রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, এরা মেলা খেলা এইসব নিয়ে ব্যস্ত আছে, আমরা মানুষের পাশে দাঁড়াতে ব্যস্ত আছি। আমরা মানুষের জন্য, আমরা ছাত্রছাত্রীর জন্য লড়াই করছি, তার পাশাপাশি আমাদের আগামী 15-16 অক্টোবর মুর্শিদাবাদ জেলার এসএফআইয়ের 23তম জেলা সম্মেলন হবে আপনার জলঙ্গি ব্লকের সাগরপাড়াতে। সেই নিয়ে আমাদের জেলায় বিভিন্ন জায়গায় আপনার লোকাল সম্মেলনগুলি চলছে, আর 2রা সেপ্টেম্বরের যে সমাবেশ, আর এই যে আপনার আগামী কাল 26 আগস্ট যে জাঠা, এই জাঠাকে কেন্দ্র করে গোটা জেলায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। আমরা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ক্যাম্পাসে পোস্টারিং করেছি, গোটা জেলা জুড়ে দেওয়াল লিখন হয়েছে, গোটা জেলা জুড়ে পথসভা হয়েছে, মানুষকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদেরকে জানানো হয়েছে, একটা উন্মাদনা আছে। এসএফআইয়ের যে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের যে পতাকা, এই পতাকা তলে আস্তে আস্তে গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রী আবার আস্তে 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 জড়ো হচ্ছে। আসলে আমরা যে দাবি করি, আমাদের আদর্শ হচ্ছে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের আদর্শ, তৃণমূলের আদর্শ হচ্ছে যে টাকা চুরি করা, ডাকাতি করা, বিজেপির আদর্শ হচ্ছে যে হিন্দি হিন্দু হিন্দুস্থান, এই আদর্শ, আরএসএসের আদর্শ। এই আদর্শের বাইরে বেরিয়ে আমরা ছাত্রছাত্রীদের জন্য লড়াই করছি, আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করছি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের মান সম্মান ছিল, পশ্চিমবঙ্গের যে বিপ্লবীরা ছিল, স্বাধীনতা সংগ্রামীরা ছিল, এই পশ্চিমবঙ্গে তারা স্বপ্ন দেখেছিল না, গোটা পৃথিবীর কাছে পশ্চিমবঙ্গকে আজকে অসম্মানিত করেছে যে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই নিয়ে আমাদের জাঠা, এই নিয়ে আন্দোলন, কালকে গোটা জেলা জুড়েই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা উড়বে, 5টি জায়গায় সমাবেশ হবে, হইচই হবে, এবং সব জায়গায় আমরা জানান দিতে চাই
যে আমরা যেভাবে পথে ছিলাম সেভাবে আছি, এবং এই চোরেদের বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর লড়াই হবে, এর আমরা শেষ দেখেই ছাড়ব। আমরা সৈফুদ্দিনকে হারিয়েছি, আমরা সুদীপ্তকে হারিয়েছি, আমরা মইদুল মিদ্দাকে হারিয়েছি, আমরা আনিস খানকে হারিয়েছি, আর কত রক্ত পেলে মাননীয়ার পেট ভরবে সেটাই আমরা দেখব। আমরা মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর শেষ দেখি ছাড়বো। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, এটুকু বললাম। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার, সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।